সবাই চা বাগান থেকে নামতেছে ঠিক ছোট বলে ভাই আপু নিয়ে যা দেখাই তো আমার বোলিং এ মালিঙ্গেশ্বর ব্যাটসম্যান তানজিদ তানজিদ কিন্তু লেগ অঞ্চলে গুড়িয়ে লম্বা আসসালামু আলাইকুম আর ডি ক্রিকেট ব্লগ গেস চলে আসলাম আমি তানজিদ হোসেন আর আজকে আমরা যাচ্ছি এখন ঈশ্বরদীর মেলবোর্ন মাঠে তো আজকের এই ভিডিওতে কমেন্টের টার্গেট হলো 300টা যারা যারা আমার ভিডিও ভালোবাসেন শেয়ার দিবেন ভাবিদের ধোনি এখন যাব হলো মেলবোর্ন গ্রাউন্ডে এই জায়গা আমরা রাতে শর্ট পিচ খেলা শুরু করছি আপনারা হয়তো ভিডিও দেখছেন এই শর্ট পিচ নিয়ে রাতে যে আমরা শর্ট পিচ শুরু করছি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি দিয়ে আপলোড করব যদি চান কমেন্ট করবেন মাস্টার মাস্টার গাড়ির তেল আছে গাড়ির তেল আছে নেই এই সেই গাড়ি যে গাড়িতে কোনোদিন তেল থাকে না আবারও সেই সুজন ভাই মিস করতেছে আজকে আরেক পাইলটকে নিয়ে যাবো সবাই এখন গাড়িতে উঠবে আমরা এখন যাব ঈশ্বরদীর মেলবোর্ন মাঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এই নামো নামো গাদারা সো গাইস আমরা মাঠে চলে আসছি আমাদের এই মাঠটা খুবই সুন্দর ঈশ্বরদীর মধ্যে আইটি সুন্দর মাঠ যাকে আমরা মেলবোর্ন মাঠ বলে থাকি ছোটবেলায় আমরা এরকম খেলতে যেতাম বড় ভাই আমার প্যান্ট খুলে দিত জানিস ভাই জানি না এখন টসের উদ্দেশ্যে ক্যাপ্টেন মাঠে যাচ্ছে তো এদিকে ক্যাপ্টেন থাকবে জিতু ভাই এদিকে ফজর ভাই টস টস তুললো ফজর ভাই কল জিতু ভাইয়ের ফজর ভাই টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল এই মাঠে মেলবোর্ন মাঠে খেলা হবে ডানলপ বল দিয়ে তো আমরা ফিল্ডিং বাজি সবাই রেডি হচ্ছে ফিল্ডিং এর জন্য এই মাঠে খেলা সবচেয়ে বড় মজা হলো এই মাঠ থেকে অনেক ভিউ দেখা যায় যে উপর দিয়ে ট্রেন যাবে একটু পর এদিক দিয়ে ট্রেন যাবে এই মাঠে সবসময় পলিথিন দিয়ে ঢেকে রাখে কালকে বৃষ্টি হওয়ার পরে কিন্তু খেলা যাচ্ছে তো এই মাঠে যত বৃষ্টি হোক এই মাঠে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ হলো পরিচর্যা করে মাঠের যার জন্য মাঠটা এখনো সুন্দর আছে তো আমাদের প্লেয়ার এখনই মাঠে নামবে এর আগের দিন মাঠে খেলতে আসছিলাম আমরা জিতছিলাম বাট ওইটার ব্লক করতে পারিনি তার একটা কারণ রাহুল ছিল না আমার ক্যামেরাম্যান ছিল না পিচটা মোটামুটি অনেক ভালো ব্যাটিং পিচ এখানে মোটামুটি 200 রান হয় আগের দিন 20 ওভারে 234 হয়েছিল আমরা জিতছিলাম 15 ওভারে খেলা হবে 3×5=15 ওভার ওরা 200 রান করলো জিতবো 250 রান করলো জিতবো জিতবো কে বিশ্বাস আত্মবিশ্বাস নিয়ে খেলবো ইনশাল্লাহ যাই কি হবে ব্যাটিং এর উদ্দেশ্যে মাঠে নামতেছে নাম্বার 10 জার্সি নাসিম নাম্বার 9 জার্সি শিশির ভাই সবাই কিন্তু প্রস্তুত এখনই বল মাঠে করাবে ইনিংসে প্রথম বল করতে প্রস্তুত মাহফুজ স্টার্ক ব্যাটিং এর নাসিম দেখি করে প্রথম বলই শর্ট লেন্থের বল ছিল এর সাথে মেস সাথে ডট বল আবারও বল হাতে গুটি গুটি বাগাচ্ছে মাহফুজ স্টার্ক ব্যাটসম্যান নাসিম নাসিম আলতো করে ঠেকে দিল মনে হচ্ছে 4-10 হবে কিন্তু না একটু ঘাস বড় তাকাতে মনে হচ্ছে 4 হবে না 2 রানের জন্য প্রস্তুতি নিচ্ছে নাসিম এবং 2 রান কমপ্লিট বোলিং আমাদের টিমের গুরু ফজর ভাই ব্যাটসম্যান সেই নাসিম নাসিম এবার স্টেডিয়াম অঞ্চলে জোরে হাঁকিয়েছে গ্যাপ শট এর সাথে 4 রান প্রথম বাউন্ডারি আবারও বল হাতে প্রস্তুত আমাদের গুরু ফজর ভাই ব্যাটসম্যান নাসিম নাসিম জোরে হাঁকিয়েছে এবার মনে হচ্ছে আকাশে উঠলো এদিকে শরণ দৌড়াচ্ছে মনে হচ্ছে ক্যাচ এবং ইজি একটি ক্যাচ ধরে নিল প্রথম উইকেটের পতন বোলিং আবারও ফজর ভাই ব্যাটসম্যান হাসান ভাই ভালো খেলে থাকে একদম লুসু বল ছিল অফ অঞ্চলের দিকে চাটি মেরে 4 রান মেরে দিল হাসান ভাই নতুন বোলিং এ মুজাহিদ ব্যাটসম্যান শিশির ভাই দিয়ে কি করতে পারে টোটালি পরাস্ত ইয়র্কার লেন্থের বল ছিল পায়ে লেগেছে এর সাথে ডট বল আবারও বল হাতে প্রস্তুত আমাদের গুরু ফজর ভাই এবার কিন্তু লেগ স্পিন মেরেছে হাসান ভাই টোটালি পরাস্ত আরো একটি ডট বল খেলার মাঝে চলে আসলো ট্রেন বোলিং এ শরণ ব্যাটসম্যান শরীফ লেগ অঞ্চলে ঘুরিয়ে মারল এর সাথে 4-4 রান হলো শরীফের ব্যাট থেকে বল হাতে প্রস্তুত মাহফুজ স্টার্ক ব্যাটসম্যান জিতু ভাই ক্যাপ্টেন জিতু ভাই ঠেকিয়ে দিল এর সাথে শামি ভাইয়ের হাতে বল এবং থ্রো করলো রান আউট হয়ে গেল জিতু ভাই বল হাতে গুড়ি গুড়ি বাগাচ্ছে বোলিং হৃদয় ব্যাটসম্যান জিহাদ জিহাদ কিন্তু জোরে হাঁকিয়েছে এর সাথে ক্যাচের সম্ভাবনা ফজর ভাইয়ের হাতে ক্যাচ মনে হচ্ছে মিস হবে না কিন্তু ফজর ভাই লাইনে যেতে পারেন এর সাথে 1 রান সম্পূর্ণ সাথে ক্যাচ মিস বোলিং হৃদয় ব্যাটসম্যান জাহিদ এবার কিন্তু ডিরেক্ট বল ছিল জাহিদ মিস করে এর সাথে লেগ অঞ্চলে মেরে দিল 4 রান বল হাতে আবারও প্রস্তুত ফজর ভাই ব্যাটসম্যান জিয়াদ জিয়াদ কিন্তু লেগ অঞ্চলে ঘুরিয়ে মেরেছে এদিকে শরণ হাতে বল ইজি একটি ঠেকানো কিন্তু ঠেকিয়েছিল মনে হচ্ছে 4 এবং মিস ফিল্ডিং এর 4 রান বল হাতে আবারও গুটি গুটি বাগাচ্ছে বোলিং হৃদয় ব্যাটসম্যান সে জাহিদ ভালো খেলে যাচ্ছে এবার কিন্তু স্টেড অঞ্চলে মেরেছে মনে হচ্ছে 4 কিন্তু না তানজিদের হাতে বল 1 রানে সন্তুষ্ট জাহিদ লাস্ট ওভারে লাস্ট বল করতে প্রস্তুত হৃদয় ব্যাটসম্যান মালিঙ্গা শরীফ ভাই লেগ অঞ্চলে ঘুরিয়ে মেরেছে লম্বা অনেক লম্বা এটি 6 মেরে দিল মালিঙ্গা শরীফ ভাই এর সাথে ইনিংস এর খেলা শেষ এক ইনিংস এর খেলা শেষ তাদের দলীয় সংগ্রহ 15 ওভারে 147 তিনি হলো সব প্রথম দিকে ভালো থাকে লাস্টের দিকে এসে খারাপ হয় একবারে 20 রান হয় অনেক রান হয়ে গেল লাস্টের দিকে যাই 148 করার মতো অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ 15 ওভারে আমরা পারবো আরে এই বেচারি গাছকে খাটায়ও লিখছি আরে ভাই কিছু মনে হচ্ছে আরে ভাই কিছু মনে হচ্ছে ভাই তো খেলতে খেলতে একটা মজার জিনিস পেয়ে গেছি ট্রেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই ট্রেন দেখতে ট্রেন দেখতে ট্রেন দেখতে ঠিক ছোট বলে ভাই আপু নিয়ে যা দেখাই তো আমার এখান থেকে খেলা দেখার মজা আলাদা এই যে মাঠের পিচটা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই পিচি ভালো আছেন ভালো আছেন খেলা দেখতে আসছো তুমি আমাদের ঈশ্বরদীর আরেকটি খেলা প্রেমিক মানুষ রনি ভাই কি আছে হাতে হাতে রে তুমি আরে আহারে
তো আমরা যাচ্ছি, আমরা সবাই আবাহনী প্ল্যান করছে যে আমরা বাইরে জেলায় খেলতে যাব। তো কোন জেলায় যাওয়া যায়, আপনারা কোন জেলায় আমন্ত্রণ করবেন, এই মাসে যাব অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিপরীত টিমের ফিল্ডিং নেমে গেছে, আমাদের ব্যাটিং এখনই নামবে। 148 রানে ব্যাট করতে নামতেছে ছোটা গিল শামিম আর মাস্টার রবিন, এন্ড বেস্ট অফ লাক। যে এখানে খেলা চলতেছে আর এই যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তো নন স্ট্রাইকে মাস্টার রবিন, স্ট্রাইকে ছোটা গেল স্বামী, বোলিং প্রান্তে মুন্না ভাই, আম্পায়ার প্রান্তে আমি আছি। এখনই খেলা শুরু হবে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, স্ট্যান্ড রেডি। বোলিং এ মুন্না ভাই, এ কি করতে পারে, বড় শট, দারুণ একটি ছয় মেরে দিল ছোটা গেল স্বামী। গুড ব্যাটিং ভাইয়া, আবার ব্যাটসম্যান স্বামী ভাই, বোলিং এ মুন্না ভাই। এবার হচ্ছে ক্যাচের সম্ভাবনা, কিন্তু না, আরো একটি ছয়। শামিম ভাইকে ছোটা গেল বলা হয় কারণ তার খেলার স্টাইলটা গেইলের মতো, যাকে আমাদের ঈশ্বরদি সবাই মালিঙ্গা শরীর নামে চিনে থাকে। হোয়াট আ শট, বল মনে গেছে গা, দারুণ একটি শট মারল সেই ছোটা গেল, যার কথা না বললেই নয়। ভালো বল করলো শরীফ ভাই, অসাধারণ একটি বল দেখতে পেলাম। আবারও বোলিং এ শরীফ ভাই, দারুণ বল করে থাকে ব্যাটসম্যান ছোটা গেল। ওয়াও, দারুণ একটি ইয়র্কার লেন্থের বল ছিল আসলে, এখানে বল লেগে বোলিং এর হাতে গিয়েছেন আসার একটি রান হতো। হাসান ভাই, আমাদের ঈশ্বর দিতে আসার পর থেকে গেলে 100 ভাই, 15টা 100 মারছে পর্যন্ত, কিন্তু আজকে রান পাননি ভাই। দারুণ খেলে থাকে হাসান ভাই, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ইন করলো হৃদয়, দ্য কিং খান হৃদয়। এই মাত্র একটি রান আউট হয়েছে আমাদের শামিম ভাই, কিন্তু আউট হয়ে গেছে রান আউট। আবারও বল করতে প্রস্তুত পূর্ণ ভাই ব্যাটসম্যান, মাস্টার ক্যাচের সম্ভাবনা ছিল আসলে, ক্যাচ ধরলে আউট ছিল, এজ হয়েছিল, কিন্তু ক্যাচ ধরতে পারেনি কিপার। এর সাথে নতুন একটি লাইভ পেল মাস্টার লুই, মুন্না ভাই কিন্তু অসাধারণ বল করে থাকে, যার প্রমাণ দিল আবারও, সে দারুণ বল করতেছে বোলিং। আবারও সে মুন্না ব্যাটসম্যান, মাস্টার লুই, কিন্তু এবার ক্যাচের সম্ভাবনা, ইজি একটি ক্যাচ, এর সাথে 2 উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান মাঠে নামতেছে রনি, দারুণ খেলে থাকে রনি, বোলিং এসে মুন্না, দারুণ একটি শট কিন্তু দেখতে পেলাম, অসাধারণ একটি ফিল্ডিং কিন্তু রাতুল এতে দেখতে পেলাম, রাতুল যদি মিস করতো তাহলে 4 হয়ে যেত। খেলা দেখতে পারবেন সাথে ট্রেনও দেখতে পারবেন। বোলিং এ শরীফ, ব্যাটসম্যান হৃদয়, জোরো একটা বড় ছয়, অনেক বড় একটি ছয় মারলো হৃদয়। আসলে এখানে নিয়ম হলো যেখানে যেই মারুক যা ফিল্ডিং দৌড়ায় যায় নিয়ে আসবে, তাহলে বল হারাবে না। হাসান ভাই যাচ্ছে, তাহলে বল পাচ্ছে না, সবাই চলে গেছে, অনেকটা ভাবতে পারেন চা বাগানে খেলা হচ্ছে মনে হয়, সবাই গেছে খুঁজতে, কিন্তু আমাদের গুরু ফজর ভাই পায়ে গেছে বল। ব্যাটসম্যান রনি, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, ইজি একটি ক্যাচ ধরে নিল হাসান ভাই, রনি আউট। নতুন ব্যাটসম্যান হিসেবে যাচ্ছে মাঠে আমাদের গুরু ফজর ভাই, এরই মধ্যে ফজর ভাই একটা পিচের দিকে মেরেছে ছয় মনে হচ্ছে, আবারও লম্বা, এবার মনে হচ্ছে বড় ছয়, আবারও একটি ছয়। বোলিং এ মুন্না ভাই, ভালো বল করে থাকে ব্যাটসম্যান হৃদয়, এরই মধ্যে কত না কত আউট। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো তানজিত, আর মাত্র 30 বলে 56টি রান লাগে, ফজর ভাইয়া তানজিত মিলে কি করতে পারবে, বোলিং আবার মুনা, ব্যাটসম্যান তানজিত, তানজিত এবার লেগ অঞ্চলে ঘুরিয়ে মেরেছে মনে হচ্ছে 4 না ক্যাচ, এর সাথে 1 রান হলো, ডাক কাটিয়ে 1 রান তার খাতায় যোগ করলো তানজিত। আর 24 বলে 41টি রান লাগে বোলিং এ তনু ভাই, ব্যাটসম্যান ফজর ভাই, ফজর ভাই কিন্তু স্টেট অঞ্চলে মেরে দিল এবং একটি ছয় মেরে দিয়ে কিন্তু রান রেটের প্রেশার কমিয়ে দিল, অসাধারণ একটি ছয় ফজর ভাই দেখতে পেলো। আবারও তনু বোলিং এ, ব্যাটসম্যান ফজর ভাই, ফজর ভাই কিন্তু এবার অপ অঞ্চলে মেরে দিল, এর সাথে কিন্তু আরো একটি বাউন্ডারি, 4টি রান ফজর ভাইয়ের ব্যাট থেকে। আর 18 বলে 24টি রান লাগে বোলিং এ মালিঙ্গা শরীফ, ব্যাটসম্যান তানজিত দৌড় রাখানো চেষ্টা, কিন্তু ঠিকমতো ব্যাটে বলে লাগেনি, এর সাথে 1টি রান। আর মাত্র 17 বলে 23টি রান লাগে ব্যাটিং এ ফজর ভাই, ফজর ভাই আলতো করে ঠেকিয়ে দিল, যেহেতু প্রেশার নাই কোনো রানের, তাই 1টি রান নিয়ে সন্তুষ্ট ফজর ভাই। আর 16 বলে 22টি রান লাগে ব্যাটসম্যান তানজিত, তানজিত লেগে ঠেকিয়ে দিয়ে 1টি রান নিয়ে নিল ফজর ভাই, তানজিত কিন্তু ভালো খেলে যাচ্ছে, ম্যাচ জেতানোর জন্য যা করা লাগে দুজনই করতেছে। আর 15 বলে 21টি রান লাগে ব্যাটসম্যান ফজর ভাই, ফজর ভাই আলতো করে ঠেকে দিয়ে 1টি রান নেওয়ার চেষ্টা, কিন্তু না ফিল্ডিং থাকাতে, কিন্তু ফিল্ডিং কিন্তু একটি থ্রো করেছে, বাজে একটি থ্রোতে কিন্তু রান পেয়ে গেল টিম আবাহনী, 1টি এক্সট্রা রান। আর মাত্র 14 বলে 20টি রান লাগে বোলিং এ মালিঙ্গা শরীফ, ব্যাটসম্যান তানজিত, তানজিত কিন্তু লেগ অঞ্চলে ঘুরিয়ে লম্বা, অনেক লম্বা একটি ছয় মেরে দিল, এখন কিন্তু ম্যাচ টোটালি আবাহনীর হাতে চলে আসছে বোলিং এ শরীফ। আর মাত্র 12 বলে 14টি রান এরই মধ্যে কিন্তু ফজর ভাই স্টাম্পিস্টাম উড়াই নিল, এর সাথে শরীফ একটি উইকেট পাইলো বোলিং। আবার শরীফ, নতুন ব্যাটসম্যান সাব্বির দিয়ে কি করতে পারে, একটি চাটি মারলো অপের দিকে, মনে হচ্ছে 4 হবে এবং 4 হয়ে গেল, এর সাথে কিন্তু আবাহনীর আর মাত্র 10টি রান লাগবে। আবার গুটি গুটি বাগাচ্ছে বোলিং শরীফ, ব্যাটসম্যান সাব্বির আলতো করে ঠেকে দেখতে রান নেওয়ার চেষ্টা, কিন্তু না, এর সাথে ডট বল দিল সাব্বির।
আর 10 রান লাগে 6টি বলে তানজিদ কি পারবে? প্রথম বলে তানজিদ লেগ অঞ্চলে ঘুরিয়ে একটি 6 মেরে দিল, আর মাত্র 4টি রান লাগে টিম আবাহনী, আর মাত্র 5টি বলে 4টি রান লাগে তানজিদ অপে মারার চেষ্টা, কিন্তু টোটালি ব্যর্থতার সাথে ডট বল, আর মাত্র 4টি বলে 4টি রান লাগে ব্যাটসম্যান তানজিদ, তানজিদ কিন্তু স্টেডিয়াম অঞ্চলে একটি উইনিং শট মেরে টিম আবাহনীকে জিতিয়ে দিল। অসাধারণ একটি ইনিংস কিন্তু তানজিদের থেকে দেখতে পেলাম আজকে। ভালো ব্যাটিং করছে, আসলে ভালো ব্যাট করলে জিনিসটা খুব ভালো লাগে, বাইরে সবাই এসে অ্যাপ্রিশিয়েট করে, এটা খুবই ভালো ব্যাপার। জিতাইতে পারছি আলহামদুলিল্লাহ, ম্যাচ জিতছি ভাবি একটু অনেকদিন পর কাজে লাগছে। যেহেতু খেলা শেষ তাই এখন বিদায় নেওয়ার পালা, আজকে এই মাঠে আরও একটি ম্যাচ আছে তাই অনেকগুলো প্লেয়ার এখানে আসছে, সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এখন আমরা বিদায় নিয়ে চলে যাব বাড়ির পথে। বদর ভাই সেরা ইনিংস ভাই, তো আমরা এখন বাই বাই টাটা। তো আলহামদুলিল্লাহ জিতলে যে খুশি, সেই খুশি মুখ নিয়ে আমরা যাইতে পারতেছি, সবার আশা ছিল আজকে জিতবো। আসলে অনেকেই বলে তানজিদ ভাই আপনার খেলে হেরে যান, ভাই আমরা হারি না, আমরা আসলে হারা জিতা সব খেলায় রাখি, তো তারা ভাই বিশেষ করে কোনো বাইরে থেকে খেলতে চান কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। চল এখন আমরা কি করবো, খাবো আমরা যদি জিতে যাই, জিতে যাই আমাদের, আল্লাহ হাফেজ।